নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ছোট্ট চ্যানেলে লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা সুইট ডিশ রেসিপি নিয়ে চলে এসেছি, সাবুদানার পায়েস। সাবুদানার পায়েস খেতে কিন্তু অসাধারণ এবং সুস্বাদু হয়, আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে, ঠান্ডা রাখে। এই সাবুদানার পায়েস কিন্তু যে কোনো সময়ে খাওয়া যায়, যেমন ধরো পুজো পার্বণ, কোনো উপোস কাপসের সময়ে কিন্তু আমরা এই সাবুদানার পায়েস খেতে পারি, আর বিশেষ করে একাদশীর দিনও এই সাবুদানার পায়েস খাওয়া যায়। তো চলো, আমি কীভাবে এই সাবুদানার পায়েস রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। সাবুদানার পায়েস বানানোর জন্য আমি এখানে কী কী নিয়েছি চলো একটু দেখে নিই। এখানে আমি নিয়েছি সাবু, আমি মোটা দানার সাবুদানা নিয়েছি। এটা আমি এক ঘন্টা জলে পরিমাণ মতো সাবুর পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। বেশি জল দিলে হবে না বন্ধুরা, গলে যায়। তো এটাকে খুব ভালো করে আমি চাটনি দিয়ে ছেঁকে নিয়েছি দেখো। আর এখানে নিয়েছি আমি চারটে এলাচ, পরিমাণ মতো চিনি নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর এখানে আমি 1 কেজি 1 লিটার দুধ নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে জেকে সাবু নিয়েছি, সাবুটা খুব ভালো। এই জেকে সাবুটা নেবে, এবার আমি এটাকে ঢেলে জল দিই। সাবুদানাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো যতক্ষণ না এটা সাদা হয়ে আসছে। দেখুন অনেক ময়লা থাকে, যেহেতু ভালো করে ধুয়ে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে যাব 1 চামচ মতো ঘি। কাজু আর কিশমিশ গুলো ভেজে নেব। আমি এতে সামান্য একটু অ্যাড করে দিলাম, আমি গ্যাসের ফ্লেমটা লো করে এই ভিজানো সাবুদানা গুলো ভেজে নেব। সাবুদানাগুলো ভাজবে যখন আপনি দুধে সাবুদানাগুলো দেবেন, তখন কিন্তু জমাট বেঁধে যাবে না, আলাদা আলাদা থাকবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে একটু ভেজে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট। আমি এখানে মাদা দিয়ে দুধ নিয়েছি বন্ধুরা, দুধটা খুব ঘন করে আমি জাল দেব। তো আমি দুধটা 7 থেকে 10 মিনিট খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। এতে এই সাবুদানার পায়েসটা খেতে কিন্তু খুব সুন্দর হবে, যত বেশি দুধটা ঘন হবে। বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখো দুধটা
অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সাবুদানাগুলো এতে অ্যাড করব। আস্তে আস্তে সাবুদানাগুলো দিয়ে দিলাম। একটু জমে গেছে, কিন্তু এটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ছেড়ে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে ভেজানো সাবুদানাগুলো। জমেছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, যত ফুটছে যত ঘন হয়ে আসছে, আর সাবুদানাগুলো দুধে ফুটে কত বড় বড় হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। আর বেশি ফুটাবো না, তাতে সাবুদানাগুলো জমে গিয়ে একদম পায়েসটা জমে যাবে। তাই এতে এবার পরিমাণ মতো চিনি আমি অ্যাড করে দিলাম। এলাচ উপর থেকে ছড়িয়ে দিলাম। বেশ কমপ্লিট হয়ে গেল সাবুদানার পায়েস। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন এবং জমে যাবে, সেই জন্য আর ফুটাবার দরকার নেই, এইরকম কনসিস্টেন্সি রাখতে হবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে সাবুদানার পায়েস। আর এই সাবুদানার পায়েস শ্রাবণ মাস কেউ তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর এইটা কিন্তু যে কোনো উপোস কাপসের দিনেও খাওয়া যেতে পারে, যেমন একাদশী, যে কোনো ব্রত পালনের পরে কিন্তু এই সাবুদানার পায়েস খাওয়া যেতে পারে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না বন্ধুরা। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, আর অল নোটিফিকেশন অন করে রেখো, তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে তোমার ঘরে পৌঁছে যাবে, আর তুমি দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি। আর তোমাদের এই মূল্যবান লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।